গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের সেঞ্চুরি মেট শান্তিনিকেতনে বেরিয়ে রেডি হয়ে গেছি। গাড়ি আসবে, বেরিয়ে পড়ব। এখন বাজে 6:20, দেরি, 5:45 গাড়ি আসার কথা। দেখা যাক আজ কী কী হয়। সঙ্গে থাকুন, টাটা। পৌঁছে গেছি রাজাপাড়ার মোড়, এখনও আমাদের গাড়ি আসেনি। ঠাকুর যে কী করছে কে জানে, এই ঠাকুরগুলো বড় বদমাইশি করে। দেখুন, শুনশান ভরে রাস্তা, তাও এত স্পিডে বাইক চলে যাচ্ছে বিনা হেলমেট। হে প্রভু, হরে কৃষ্ণ প্রেমানন্দ, হে ক্যা হুয়া, হামারা গাড়ি আ গিয়া, ঠাকুর ভি আ গিয়া। ঠাকুর সামনে, আমি সিনিয়র মোস্ট, সামনে আমি। এই যে লালুর চা দোকানে আমরা এখন অপেক্ষা করছি আকাশের জন্য। জয়দেব, আকাশ তাহলে কি বলছে, আসবে? এ তো আকাশ লয় মোটাটা, আকাশ কোথায়? সকাল হয়ে গেল, এখন আকাশের বার্তা নেই। এখন গোয়ালপাড়া হোটেল ক্র্যাকের দিকে যাচ্ছি, এখন খুঁজে পাইনি হোটেলটা। এই জয়দেব ক্লান্ত হয়ে গেছে, বলছে স্নান করবো ক্যানেলে। আশিস, চলো চলো। ক্যানটা করলো, খুঁজে গেছি হোটেল ক্র্যাক। একাশ, শতক বীর অধিকর্তা মিট, সেঞ্চুরিয়ান এজেন্টস মিট। কাইলে কিন্তু এই চেয়ারে বসতে হবে, তাড়াতাড়ি করো। টিফিন খাওয়ার লাইন দিয়েছে। দেখুন সিদ্ধেশ্বর সাহু, সাধন, সাধন টাইটেলটা ভুলে গেছি, সাধন কি হালদার। টিফিন চলছে, আর এখানে রেজিস্ট্রেশন চলছে। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, এবার জল খাবো, তারপরে রুমে ঢুকবো। আমাদের অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে, মিটিং এখনো শুরু হয়নি। এই সাধারণ দীর্ঘ প্রতীক্ষায় বসে আছে, মিটিং কখন শুরু হবে। আর জয়দেবের কাছে ঘিয়ের অর্ডার দিচ্ছে, দেখুন জয়দেব অর্ডার নিচ্ছে। আর সাধারণ বলছে 2 কেজি ঘি লাগবে কি আজকে। তোমার জ্বালায় জ্বলে যাচ্ছে। দুর্গাপুর 1 থেকে উষা ঘোষ,
দুর্গাপুর 2 থেকে প্রসেনজিৎ মণ্ডল, সিএবি থেকে পার্থপ্রতিম দাস, রঘুনাথপুর থেকে অভিষেক মিত্রকে ডেকে নিলাম। আমি আবার আটটা নাম ডাকলাম মার্কেটিং ম্যানেজারকে সহযোগিতা করার জন্য। বারো পিস লুচি খাইছে আর সতেরোটা ডিম বল ডিম কটা তারপরে আমাদের সরাজির ঘোড়া হাট সরাজির হাটে যেয়ে আপনাদেরকে দেখাবো সব। এখানে দেখুন একসাথে জড়ো হয়ে আছে কি লোন নিবি চন্ডে আখ ভিতর দিকে মন খারাপ করে বসে আছে গৌতম দা পুরা খাদ্রাবাদ সবাইকে দিয়ে দিচ্ছে দেখুন খাদ্রাবাদ যে বাকি আছে আমাদের 100 টপি বল কিছু বক্তব্য আছে তোর হ্যাঁ বক্তব্য যাওয়া যে আমাদের সেন্টুরিয়ান ছিল বোলপুরে এই হোটেলে সুন্দর হোটেলে কিন্তু প্রতিবারের মতোই এবারও সেই ব্যাপারটাই করছে যে খাতড়াকে শেষে ডাকা হচ্ছে হ্যাঁ এত এত এজেন্ট তার মাঝখানে খাতড়াকে প্রথমেই যে খাতড়া একটা ভালো শিরোপা পাচ্ছে সেন্টুরিয়ান ট্রফিতে সেটা নাম উচ্চারিত হয় সেই জন্য আমরা এখানে ধন্যায় বসেছি যে আমরা কিছু প্রতিবাদের ভাষা আজকে ওনাদের কাছে অবতারণা করবো আচ্ছা ঠিক আছে বলে আমরা একটা ইউনিটি ছবি তুমি দিচ্ছেন তাই আমাদের লাঞ্চ শেষ মিটিং শেষ এখন ছবি তুলছে সব ছবি তোলার পর বাড়ি ফেরে পালা আকাশ Thank you.
সবই আসেন চলো সন্ধ্যাবেলা যে কি দেখবে সোনাঝুরি হাট চমচমাট দেখুন বন্ধুরা ব্যাগ ভর্তি হয়ে গেছে সবাইকে শাড়ি পাঞ্জাবি নিয়ে এখন আকাশ কি কিনছে ওর গার্লফ্রেন্ডের জন্য ব্যাগ চয়েস করছে গার্লফ্রেন্ডের নামটা বলছি না প্রকাশ্যে বাড়ি ফেরা